তুরস্কের ওপর জঙ্গি হানা এই প্রথম নয়, বিশ্ব কূটনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ তুরস্ক, তাই গত দুবছরে বারবার এই দেশকে নিশানা করার চেষ্টা করেছে জঙ্গিরা, এমনটাই মত আন্তর্জাতিক কূটনীতিবিদ উদয় ভাস্করের। Turkey has been the target for a variety of socio-political reasons. One is the separatist faction in Turkey, the Kurdish rebels as they're called. The second is the proximity to the war in Syria and the role being played by Turkey has also encouraged certain groups, particularly the Islamic State and its affiliates, to target Turkey because of its own policies. So as a result, I would say that the probability of such attacks in that region is likely to increase, and there would be a need for much greater. আতাতুর্ক ট্রানজিট বিমানবন্দর হওয়াতে হতাহতের সংখ্যা বাড়তে পারত, এমনটাই আশঙ্কা প্রতিরক্ষা বিশেষজ্ঞ পি কে সেহগালের। আত্মঘাতী জঙ্গি হানায় সবসময় বিপদের মাত্রা বেশি বলে তিনি জানিয়েছেন। ইস্তানবুল এট এনি ওয়ান পয়েন্ট অফ টাইম হ্যাজ টেন্স অফ থাউজেন্ডস অফ পিপল ট্রানজিটিং, unlike in India where even before you enter the airport there's phenomenal amount of security checks. Most of the other countries you can enter the airport, there are no security checks at that point of time. And these were all fedayeen. Even outside the airport there's a huge amount of crowd wanting to enter at any point of time. There were suicide bombers who just blew themselves off in crowded places. They blew themselves off, there were lots of people, and this sort of a damage has taken place. Despite best of security efforts, there's always a possibility of people moving and getting through, particularly such elements who are not scared of dying. বাগদাদের মৃত্যুর পর ফের নিজেদের অস্তিত্বের জানান দিতেই ইস্তানবুলের বিমানবন্দরে হামলা আইসিসের, এমনটাই মত আউটলুকের ফরেন এডিটর প্রণয় শর্মার। বেশিরভাগ ক্ষেত্রে এখানটা মনে হবে হাই প্রোফাইল, কারণ যে মুহূর্তে এয়ারপোর্ট বা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টার্গেট করা হয় সঙ্গে সঙ্গে তার পাবলিসিটি অনেক বেশি হয়। সুতরাং প্রায়শই দেখা যায় যে টেররিস্ট যে আউটফিট গুলো রয়েছে, যে অর্গানাইজেশন বা সেই সংস্থাগুলো রয়েছে, তারা চেষ্টা করে যে তাদের ম্যাক্সিমাম পাবলিসিটি হবে, হাই প্রোফাইল টার্গেট তারা খোঁজার চেষ্টা করে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট স্বভাবতই সেই ধরনের একখানা টার্গেট। কিন্তু টার্কির দিকে যেটা আসছে তার থেকে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ইরাকের যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে ইদানিং, যেখানে যদি এটা আইএসএস এখন অব্দি তো তাই বলছে যে এটা পিছনে তারাই রয়েছে, তারা যেভাবে কোন ঠাসা করছে, তারা নতুন নতুন এরিয়া তাদেরকে খুঁজতে হবে, প্যাটার্নের ব্যাপারে আমি রিয়েলি ডিটেইলে বলতে পারবো না। কিন্তু এর আগে যেই ঘটনাগুলো হয়েছে তার টার্কির যেই সরকার, তারা কিন্তু কার্ডিশ যে গ্রুপস রয়েছে তাদেরকেও ব্লেম করেছিল। সুতরাং কিন্তু এখন যদি তারা বলে থাকে যে এটা পিছনে আইসিল রয়েছে বলে তারা সাসপেক্ট করে, তাহলে হয়তো তাই হতে পারে। কিন্তু আমার মনে হয় ইনভেস্টিগেশন আরো হলে পরে সেটা পরিষ্কার হবে। কিন্তু আইসিল যে নতুন এরিয়া খুঁজবে, নতুন জায়গা খুঁজবে, নতুন টার্গেট খুঁজবে, সেটাও স্বাভাবিক। কারণ রাতে ইস্তানবুল হয়ে দেশে ফিরেছেন তারা, অল্পের জন্য রক্ষায় কার্যত বিহ্বল। দিল্লি বিমানবন্দরে নেমে সকলের মুখেই একই কথা, জোর বাজ গায়া। সুবে 6:30 বাজে সে মে ওয়াহ পে ফ্লাইট এয়ারপোর্ট মে থা, আমার কানেক্টিং ফ্লাইট সুবে 6:30 বাজে আয়া থা আলজেরিয়া সে। তো ওয়াহ পে হম পুরা দিন ওয়াহ পে থে, আবি নিকল জানে কে বাদ আধা এক ঘন্টে মে ইয়ে হুয়া হ্যায়, তো হম বাজ গয়ে উসমে। वहाँ पे सिक्योरिटी चेक ऐसा एक ही है, बाकी कुछ ही नहीं है। एंट्रेंस में खाली एक चेक है, बाकी कुछ नहीं है वहाँ पे। क्या मानते हैं सिक्योरिटी की जरूरत है वहाँ पे? तो फ्लाइट में जब भी बैठा रहा उसके बाद हम लोग टीवी टेलीकास्ट में देख रहा था जो इस्तांबुल एयरपोर्ट में ब्लास्ट हुआ, तो हम लोग सेक्टर में आ गया। अगर एक घंटा डेढ़ घंटा बाद अगर फ्लाइट हो जाता शायद हम लोग भी उठ सकता था। कम हियर टू मुंबई, वी वर चेकिंग द न्यूज। This is obviously a sad thing because there were a lot of people there, there were a lot of controls, but unfortunately these kind of things sometimes you cannot avoid them. I heard that around 20 people lost their life there, so yeah, it's pretty shocking. Thanks God that nothing happened to us.